আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে পরিণতি ও নাগরিকতা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজ আমরা আলোচনা করছি পরিণতি ও নাগরিকতা বইয়ের দশম অধ্যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা, এ সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের অধ্যায়ে আমরা আমাদের নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা, যেমন জনসংখ্যা সমস্যা, নিরক্ষরতা সমস্যা, খাদ্য নিরাপত্তা জনিত সমস্যা, পরিবেশগত দুর্যোগ, সন্ত্রাস, নারী নির্যাতন, এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে জেনেছি, কারণ সম্পর্কে জেনেছি এবং নাগরিক হিসেবে এই সমস্যাগুলো সমাধানের ভূমিকা সম্পর্কে জেনেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এদেশের নাগরিকের ভূমিকা এবং দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস সম্পর্কে জানব। আমরা এই অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ, এই বিষয়গুলো সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি আলোচনা করব। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি এবং 1940 সালের লাহোর প্রস্তাব সম্পর্কে। আজকের আলোচনা শেষে তোমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি সম্পর্কে জানতে পারবে এবং 1940 সালের লাহোর প্রস্তাবের পটভূমি এবং লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসো আমাদের মূল আলোচনায় চলে যাই, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি। আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। 1971 সালে স্বাধীন হওয়ার আগে আমরা ছিলাম পাকিস্তানের নাগরিক। জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ 56% হওয়া সত্ত্বেও সে সময়ে পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ, মানুষ নাগরিক হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত হয়। কালক্রমে স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবিতে পূর্ব বাংলার জনগোষ্ঠী ঐক্যবদ্ধ আন্দোলনে ব্রতী হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে এখন বাঙালিরা স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারছে। পাকিস্তানি শাসনের আগে বাংলাদেশের এই অঞ্চল তুর্কি, আফগান, মোঘল এবং পরিশেষে ব্রিটিশ শাসনের অধীন ছিল। ব্রিটিশ শাসন আমলে ইংরেজি শিক্ষা প্রবর্তনের ফলে এদেশের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর নেতৃত্ব গড়ে উঠে। এই নেতৃত্ব রাজনীতি, সংগঠন, সমাজ সংস্কার, চাকরি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিকাশ লাভ করে। 1861 সাল থেকে শুরু হওয়া বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার ও এর পথ ধরে পর্যায়ক্রমে জনগণ ভোটের অধিকার লাভ করে। এসবই ছিল ওই সময়ে নাগরিক অধিকার ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করছি 1940 সালের লাহোর প্রস্তাব সম্পর্কে। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও স্বশাসনের চেতনা জাগ্রত হয়। অনগ্রসর ও অবহেলিত মুসলমানদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রগতিশীল নেতৃস্থানীয় মুসলমানরা একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। আর এক্ষেত্রে মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করে 1906 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন, যার ফলে পরবর্তীকালে মুসলমান জনসাধারণের মধ্যে আলাদা আভাসভূমির চিন্তা জাগ্রত হয়। এই চিন্তাধারার আলোকে 1940 সালের 23 মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত
মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন। জিন্নার সভাপতিত্বে সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্যগুলি হল, এক, ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। দুই, এসব অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। তিন, এ সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত। চার, ভারতের ও নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করা হবে। পাঁচ, দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান কথাটি ছিল না, যদিও এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি লাভ করে। লাহোর প্রস্তাবে কার্যত ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা করা হয়, ভৌগোলিক অবস্থান বিবেচনায়ও তাই হওয়ার কথা। ১৯৪৬ সালে জিন্নার নেতৃত্বে দিল্লি মুসলিম লেজিসলেটরস কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে এক পাকিস্তান পরিকল্পনা গ্রহণ করা হয়। সে অনুযায়ী ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। ভারত উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয় পাকিস্তান ও বাকি অংশ নিয়ে ভারত ইউনিয়ন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব ও জিন্নার দ্বিজাতিতত্ত্ব পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি ছিল। এর উপর ভিত্তি করে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হলেও এর কাঠামোগত চরিত্রে মিল ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্রের দুই অংশ 1,000-এর অধিক মাইল ভারতীয় ভূখণ্ড দ্বারা বিভক্ত ছিল। রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ছিল পশ্চিম পাকিস্তানিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। পশ্চিম পাকিস্তানি, বিশেষ করে পাঞ্জাবিরা মনে করত তাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষের বাইরে থেকে আগত এবং তাদের ধমনীতে রয়েছে অভিজাতের রক্ত। এ ধরনের মানসিকতার কারণে পশ্চিম পাকিস্তানিরা বাঙালি মুসলমানদের নিচু জাতের মানুষ হিসেবে দেখত। বস্তুত পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এক ধরনের আভ্যন্তরীণ বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তানের ২৩ বছরের শাসনামলে বাঙালিরা কোনোদিন প্রকৃত পাকিস্তানি হওয়ার সুযোগ পায়নি। শুধু তাই নয়, রাষ্ট্রীয় নেতৃত্ব, সংবিধান প্রণয়নের জটিলতা, অর্থনৈতিক ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্র সব দিক থেকেই বাঙালিদের অবস্থা ছিল অনেকটা নিজ দেশে পরবাসীর মতো। পূর্ব বাংলার বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের প্রথম বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্রভাষা প্রশ্নে। পাকিস্তানের মোট জনসংখ্যার 56.40% জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলা হলেও পশ্চিম পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করার তৎপরতা শুরু করে। অতপর ১৯৫২ সালে বাঙালি প্রাণের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা বাংলাদেশের স্বাধীনতার পটভূমি এবং ১৯৪০ সালের লাহোর প্রস্তাব সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। তারপরেও তোমাদের জানার সুবিধার্থে আমি আজকের ক্লাসের সারসংক্ষেপ জানিয়ে দিচ্ছি।
পাকিস্তানি শাসন এর আগে বাংলাদেশের এই অঞ্চল তুর্কি, আফগান, মুঘল এবং পরিশেষে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষা প্রবর্তনের ফলে এদেশে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর নেতৃত্ব গড়ে উঠে, যা রাজনীতি, সংগঠন, সমাজ সংস্কার, চাকরি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিকাশ লাভ করে। আর 1961 সাল থেকে শুরু হওয়া বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার ও এর পথ ধরে পর্যায়ক্রমে জনগণ ভোটের অধিকার লাভ করে। এসবই ছিল ওই সময়ে নাগরিক অধিকার ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। 1971 সালে স্বাধীন হওয়ার আগে জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সেই সময়ে পূর্ব বাংলার মানুষ নাগরিক হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত হয়। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও স্বশাসনের চেতনা জাগ্রত হয়। আর এক্ষেত্রে মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করে 1906 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন, যার ফলে পরবর্তীকালে মুসলমান জনসাধারণের মধ্যে আলাদা আবাস ভূমির চিন্তা জাগ্রত হয়। এরই আলোকে 1940 সালের 23 মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন। জিন্নার সভাপতিত্বে সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। এর বৈশিষ্ট্যগুলো হল ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে, এসব অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। এ সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত। ভারতের ও নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করা হবে। দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। 1946 সালে জিন্নার নেতৃত্বে দিল্লি মুসলিম লেজিসলেটর্স কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে এক পাকিস্তান পরিকল্পনা গ্রহণ করা হয়। সে অনুযায়ী 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। ভারত উপমহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয় পাকিস্তান ও বাকি অংশ নিয়ে ভারত ইউনিয়ন। 1940 সালের লাহোর প্রস্তাব ও জিন্নার দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি ছিল। এর উপর ভিত্তি করে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হলেও এর কাঠামোগত চরিত্রে মিল ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্রের দুই অংশ 1000-এর অধিক মাইল ভারতীয় ভূখণ্ড দ্বারা বিভক্ত ছিল। রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ছিল পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণ আলাদা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য বিষয় নিয়ে আবার তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।